শিং মাছ কাটতে গিয়ে অনেকে ঝামেলা মনে করে, কিন্তু এটা খুব সহজে কাটা যায়। আর সেই কেটে আমি কিভাবে এই মজাদার রেসিপিটি রান্না করলাম, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মাখা মাখা শিং মাছগুলো রান্না দেখেই তো জিভে পানি চলে আসছে। এমন মাছ রান্না যদি থাকে পাশে তাহলে তো চেটে পুটে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আমার মেয়ের সবচাইতে ফেভারিট মাছ হচ্ছে শিং মাছ, আর এই শিং মাছ খাওয়া তো বাচ্চাদের জন্য খুবই উপকার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে 1 কেজি শিং মাছ নিয়েছি। 1 কেজি মাছ আমার 8 পিস হয়েছে। মাছগুলো অনেক বড় সাইজের ছিল, দেখেই বুঝতে পারছেন। এগুলো প্রথমে আমি লবণ দিয়ে রাখছিলাম, পরে কেটে নিয়েছি। লবণ দেওয়াতে খুব তাড়াতাড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে। পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মাছগুলোর উপরে যে কালো ময়লাটা থাকে সেটা আমি পেঁপের পাতা দিয়ে ডোলে তুলে নিয়েছি। আপনারা পেঁপে বাটা বা পেঁপের পাতা যদি দিয়ে ওঠান, অল্পতেই উঠে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। পরে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো প্রথমেই আমি ভেজে নেব। এই জন্য 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। শিং মাছগুলো এভাবে মাখিয়ে ভেজে রান্না করলে খেতে খুবই মজা লাগে। মাছগুলো মাখানোর পর দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখেন। এবার মাছগুলো ভেজে নেব। চুলায় একটি কড়াই বসাই দিয়েছি, তাতে তেল ঢেলে দিচ্ছি। তেলটা কড়ার চারপাশে খুন্তির সাহায্যে একটু লাগাই দিচ্ছি। মাছ ভাজার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় তেলটা একটু বেশি গরম করবেন, তাহলে মাছ আর কড়াইতে লাগবে না। মাছগুলো একটু সাবধানের সাথে কড়াইতে দিতে হবে, যেন তেল ছিটে হাতে না পড়ে। মাছগুলো অনেক বড় সাইজের, তাই 4 পিস 4 পিস করে ভেজে নেব। 1 পিট যে ভাজা হয়ে যাবে উল্টিয়ে দেব। আজকে মাছগুলো একটু কড়াভাবেই ভেজে রান্না করব, তাহলে রান্নার পর খেতে খুবই মজা লাগবে। প্রতিটা মাছই আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজার পর তুলে একটি পাত্রে রেখে দিয়েছি। মাছ ভাজার কালারটা খুব সুন্দর হয়েছে। মাছগুলো এবার রান্না করে নেব। যে কড়াইতে মাছ ভেজেছি সে কড়াইতে কিছুটা পরিমাণ তেল আছে, তার মধ্যে আরও কিছু পরিমাণ তেল ঢেলে দিলাম। তেলের মধ্যে এবার কিছু বাটা মশলা দিয়ে দেব। 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা ও 1 চামচ জিরা ও গরম মশলা বাটা দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার বাকি শুকনো মশলাগুলো ঢেলে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আজকের মাছ রান্নায় 2 ধরনের মরিচ আমি ব্যবহার করেছি, এতে মাছের কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো সিদ্ধর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেব। হালকাভাবে নেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঁচু করছি। এবার আস্তে আস্তে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, যাতে উপর পাশটাও কুক হয়ে যায়। শিং মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। মাছগুলো নামানোর আগে 1/2 চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছের কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। আর এই জিরা ভাজাটা দিলে মাছের একটা সুন্দর স্মেল পাওয়া যায়। মাছের ঝোলটাও অনেক শুকিয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এভাবে শিং মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর এই মাছটা যখন আমি বাসায় রান্না করি, আমার মেয়ে তো আর অন্য কোনো তরকারি খেতে চায় না, শুধু এই মাছ রান্না দিয়েই তার পুরো খাওয়াটা শেষ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন।